हेलो फ्रेंड्स, वेलकम टू कॉम्पिटिटिव वॉरियर्स। तो आज के টপিক হচ্ছে WBPSC মিসেলেনিয়াস এক্সামিনেশন। তো আজকে আমি যেগুলো বলবো মিসেলেনিয়াস এক্সামিনেশনের প্রোবাবল কাট অফ কত হতে পারে, অর্থাৎ কত স্টেপস করলে তোমরা মেইনের জন্য প্রিপারেশন নিতে পারবে, এবং তার সাথে বলবো যে মেইনের যে সিলেবাস এবং স্কিম এক্সাম কিভাবে হবে, কত নাম্বার থাকবে, কত টাইম থাকবে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ WBPSC মিসেলেনিয়াসের যে আগে যে মেইন এক্সামের কোশ্চেনগুলো 2014 2019, তো সেগুলো আমি দেখাবো এবং ডিসকাস করবো সেই সম্পর্কে যে কি কোশ্চেন এবছরও আসতে পারে, এবং তার সাথে সাথে বলবো যে মেনের এক্সামের স্ট্র্যাটেজি কি হতে পারে, কিভাবে তোমরা পড়লে মেনে এক্সাম ম্যাক্সিমাম ক্যারি করা যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করি। সো ফ্রেন্ড, ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ কাট অফ কথাটা এখানে আমি লিখেছি ঠিকই, বাট সবাই রিকোয়েস্ট করে যে কাট অফ দেওয়ার জন্য মিসেলেনিয়াসে কাট অফ কত হতে পারে, তো সেই জন্য আমি লিখেছি কাট অফ কথা। বাট অ্যাকচুয়ালি আমার কথা অনুযায়ী যে কাট অফ নিয়ে তোমাদের কিন্তু বেশি চিন্তা হওয়া করার কথা নয়, অর্থাৎ বেশি চিন্তা করা উচিত না কাট অফ নিয়ে। এক্সামের কাট অফ যাই হোক না কেন, সেটা PSC ডিসাইড করবে। তো আমার যেটা বলার উদ্দেশ্য, সেটা সেফ স্কোর কত হলে তোমরা মোটামুটি মেনের প্রিপারেশন নিতে পারো, সেরকম একটা আমি প্রেডিকশন আমি দিচ্ছি। বাট কাট অফ নিয়ে কিন্তু আমি একদমই ইন্টারেস্টেড নই, যারা ভালো সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা কিন্তু কাট অফ নিয়ে ইন্টারেস্টেড থাকে না, তো তারা কিন্তু মেনের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের জন্য কেন বলছি, কারণ যে তো কোন স্কোরটা মোটামুটি তোমরা পেলে মেনের এক্সাম স্টার্ট করতে পারবে প্রিপারেশন, তো সেটার জন্য একটা এক্সপেক্টেড আমি সেফ স্কোর বা কাট অফ যাই বলো না কেন, তো সেটা আমি একটু বলছি। তো যেটা অ্যানালাইসিস করেছি আমি, তাতে কাট অফ কিন্তু এরকম যেতে পারে, অর্থাৎ ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ কিন্তু 101 অর্থাৎ 101 হতে পারে, কারণ গত বছর লাস্ট ইয়ার যে কাট অফ গেছিলো সেটা কিন্তু 103 গেছিলো, 103.33 এরকম সামথিং কাট অফটা ছিল ইউআর ক্যাটাগরিতে। তো এবছরও কিন্তু যেহেতু কোশ্চেন লেভেল এবছর একটু হার্ড হয়েছে বলে আমার মনে হয়, তাতে কাট অফ একটু ডাউন হতে পারে। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এখন কিন্তু অনেক যারা প্রিপারেশন নেয় তাদের সংখ্যাটাও অনেক বেশি, এবং তারা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, পড়াশোনার গ্লোবালাইজেশন হয়ে গেছে, এখন অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে স্টুডেন্টদের কাছে। তো এখন কিন্তু জেনারেলি কাট অফটার একটা রাইজ হওয়ার দিকে টেন্ডেন্সি চলে এসছে, তো সেই রেসপেক্টে কাট অফ কিন্তু 101 প্লাস অবশ্যই হবে। তো তার সঙ্গে এটাও বলে থাকি যে প্লাস মাইনাস 5 কিন্তু হতে পারে, অর্থাৎ 105ও যেতে পারে বা 98-97 এরকমও কিন্তু কাট অফ হতে পারে, এটা আমার আমার প্রেডিকশন অনুযায়ী। তো OBCB এর কাট অফ 100, এবং তার সাথে সাথে এটাও বলি যে গত বছরও দেখা গেছে এবং এটা একটা ট্রেন্ড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে যে OBCB এবং জেনারেলের কাট অফ কিন্তু সেম হয়ে যায়। তো এক্ষেত্রেও কিন্তু কাট অফ কিন্তু যদি জেনারেলের সঙ্গে সেমও হয় তাহলে কিন্তু অবাক হবার কিছু নেই। তো OBC এর কাট অফ মোটামুটি 96 হতে পারে, SC এদের 90 এবং ST দের 80। তো এই ছিল আমার মোটামুটি কাট অফের প্রেডিকশন। তো এরকম কিন্তু যেতে পারে যারা যারা এর থেকে প্লাস 5 বেশি পাচ্ছ, বা এর থেকে 102-103 অর্থাৎ 100 প্লাস যারাই স্কোর করো না কেন জেনারেল ক্যাটাগরিতে, বা OBC ক্যাটাগরিতে 100 প্লাস বা OBCA-তে 96 প্লাস, তো এরকম যদি প্রিপারেশন তোমরা নিতে পারো, যদি এরকম কাট অফের থেকে একটু বেশি স্কোর করতে পারো, তাহলে তোমরা অনায়াসে মেইনের জন্য রেডি হতে পারো। তো এরপরে যেটা বলবো যে মেইন এক্সামিনেশনের যে স্কিম এবং সিলেবাস অর্থাৎ কী কী আছে এবং কত সময়, সেগুলো নিয়ে আমরা ডিটেল অ্যানালাইসিস এরপর আমরা করবো। চলো চলিয়ে। তো ফ্রেন্ডস, স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে যদি বলতে গেলে এটা কিন্তু 3টে টায়ারের এক্সাম। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি অবজেক্টিভ টাইপ, যেটা কিন্তু হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, যেটা আমাদের আপকামিং রিটেন, এবং থার্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে মেইন এক্সামিনেশন। তো মেইন এক্সামিনেশনে আমাদের কী কী আছে সেটা আমরা একটু দেখে নেব। তো ফাইনাল এক্সামিনেশন হচ্ছে 450 মার্কস, 450 মার্কসের হচ্ছে টোটাল ফাইনাল এক্সামিনেশন। তো সেটা কীভাবে ডিভিশন হয়েছে, যে ফার্স্ট যে পেপার, পেপার ওয়ানে আছে ইংলিশ, পেপার টুতে আছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সাঁওতালি, তো তার মধ্যে আমি বেঙ্গলির কথা বলবো আজকে, এবং পেপার থ্রিতে হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তো এই হচ্ছে 3টে পেপার এবং প্রত্যেকটা কিন্তু 150 মার্কস করে, টোটাল হচ্ছে 450 মার্কস। তো পেপার ওয়ান এবং পেপার টু এদের জন্য কিন্তু টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রথম পেপার ওয়ান ইংলিশ এবং বাংলা যে রাইটিং সেটাই কিন্তু 1.5 ঘন্টা করে প্রত্যেকটা টাইম দুটো পেপারের জন্য। এবং যে থার্ড পেপার অর্থাৎ পেপার থ্রি যেটা, সেটাতে কিন্তু জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক আছে। তো জেনারেল স্টাডিজের মধ্যে ডিভিশন হচ্ছে 100 মার্কসের জেনারেল স্টাডিজ এবং 50 মার্কসের হচ্ছে অ্যারিথমেটিক। তো এটা কিন্তু জন্য টোটাল টাইম কিন্তু 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা কিন্তু আমার থার্ড পেপারের জন্য। তো এবং এই এক্সামটা কিন্তু একই দিনে হয়, অর্থাৎ একই দিনে কিন্তু এই 1.5-3 ঘন্টা এবং 2.5 ঘন্টা অর্থাৎ 5.5 ঘন্টার এক্সাম কিন্তু একদিনে হবে, মাঝে ব্রেক দিয়ে দিয়ে হয়। ফার্স্টে একটা পেপার ওয়ান
হবে পার্ট, তারপরে একটা ব্রেক থাকবে, তারপর পেপার টু, তারপর একটা ব্রেক, তারপর পেপার থ্রি, এভাবে কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে। তো পেপার থ্রিতে যেটা বলছিলাম যে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, তো এই অ্যারিথমেটিক পার্টটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে আমাদের করতে হবে। অর্থাৎ নর্মাল আমরা যেমন এমসিইউ করতে গিয়ে শর্ট রুলে করি, তো সেভাবে কিন্তু সমাঙ্ক করা যাবে না। আমরা কিছু কিছু ক্ষেত্রে শর্ট রুল ইউজ করতে পারি, বাট সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে আমাকে। তো এইভাবে কিন্তু আমরা আমরা তার উপর ভিডিও বানাবো যে কী করে ডেসক্রিপটিভ মেথডে অঙ্ক করতে হয়, সেটা পরে তোমরা পাবে সেই ভিডিও। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, যে পেপার থ্রিতে যে দুটো পার্ট আছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, তো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক কিন্তু এখানে কী ল্যাঙ্গুয়েজ হবে, যে জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, অর্থাৎ ইংলিশ বেঙ্গলি নেপালি এই তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু যে কোনো একটাতে লিখতে হবে। এবং গ্রুপ বি যেটা অ্যারিথমেটিক সেটা ইংলিশ অর বেঙ্গলি, যে কোনো একটা ইংলিশ অথবা বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। বাট যে কোনো একটা গ্রুপের জন্য কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যে এখানে বলে দেওয়া হয়েছে, এখানে হাইলাইট করা রয়েছে যে একটা ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। অর্থাৎ গ্রুপের যদি আমি জেনারেল স্টাডিজটা যদি বাংলায় লেখা শুরু করি, তাহলে কিন্তু টোটালটা আমাকে বাংলায় লিখতে হবে। যদি আমি ইংলিশে লেখা শুরু করি, তাহলে কিন্তু টোটালটা ইংলিশ লেখা লাগবে। আমি একটা কোশ্চেন বাংলা লিখলাম, একটা কোশ্চেন ইংলিশ লিখলাম, সেটা করলে কিন্তু হবে না, সেটা কিন্তু এখানে স্ট্রিক্টলি বলে দিয়েছে। তো এটা আমাদের ফলো করতে হবে। তো পার্সোনালিটি টেস্ট আছে এরপরে থার্ড পার্ট। তো পার্সোনালিটি টেস্ট নিয়ে এখন যদিও বলার সময় নাই, বাট আমি জাস্ট একটুখানি বলছি যে পার্সোনালিটি টেস্ট কিন্তু 100 মার্কসের হবে। এবং পার্সোনালিটি টেস্ট কীভাবে ডাকা হবে, না মেইন এক্সাম যে তার যে মেরিট বেরোবে তার বেস, তার উপর বেস করে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। তো ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার হবে, সেটা কিন্তু এই যে তিনটে পেপার আছে সেই তিনটে পেপারের নাম্বার যোগ করে, এবং যে পার্সোনালিটি টেস্টে যে নাম্বার হবে সেই দুটো কিন্তু যোগ করে টোটাল ফাইনাল মেরিট লিস্ট বার করা হবে। এই হচ্ছে আমাদের স্কিম এক্সাম মিসলেনিয়াসের। এবার একটু সিলেবাসের দিকে চলে যাই, সিলেবাস কী ছিল আমাদের মিসলেনিয়াসে। তো সিলেবাসের মধ্যে প্রথম যে জায়গাটা বলা, সেটা হচ্ছে কিন্তু পেপার থ্রি অর্থাৎ জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজের মধ্যে কী কী আছে, জেনারেল স্টাডিজের কী কী সিলেবাসের কথা, এখানে একটা কথাই বলে দেওয়া রয়েছে যে কোশ্চেন উইল বি সেট টু দ্য জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্পিয়ার, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টের, সমস্ত সাবজেক্টের জেনারেল নলেজ সেখান থেকে কিন্তু কোশ্চেন হবে, কারণ এর কোনো কিন্তু স্পেসিফিক সিলেবাস ওরা দেয়নি। অর্থাৎ যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে, এটা অ্যাকর্ডিং টু সিলেবাস। এবার আমি পরে বলবো যে কোন কোন জায়গা থেকে বেসিক্যালি মিসলেনিয়াসে কোশ্চেনগুলো আছে, তো সেগুলো পরে বলছি। নেক্সট যেটা সিলেবাসে দিয়েছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে কিন্তু কোশ্চেনটা মাধ্যমিক লেভেল হবে, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড অফ এডুকেশনের, সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিক এক্সামের 10th স্ট্যান্ডার্ড, সেই কিন্তু লেভেল হবে অ্যারিথমেটিকের, কিন্তু সেটা ডিসক্রিপটিভ ওয়েতে করতে হবে অবশ্যই। এবং সেকেন্ড যেটা পেপার ওয়ান, পেপার ওয়ানের ইংলিশের যে কী কী আছে টপিক, টপিক আছে যেগুলো, সেগুলো হচ্ছে ফার্স্ট আছে একটা রিপোর্ট, একটা তারপরে ট্রান্সলেশন, তারপরে একটা ব্রেসি বা সামারি, এবং একটা গ্রামার পোর্শন, অর্থাৎ কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজেস অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, অর্থাৎ এই গ্রামার পোর্শনে কিন্তু একটা আছে। এই চারটে পার্ট নিয়ে কিন্তু আমাদের টোটাল মেইনের ইংলিশ এক্সামিনেশান হবে। এরপর আমরা পার্ট টুতে চলে যাচ্ছি। পার্ট টুতে কী আছে, পার্ট টুতে আছে বেঙ্গলি। তো বেঙ্গলির মধ্যে যেগুলো আছে সেগুলো সেম একদম ইংলিশের মতো। তো ফার্স্টে আছে একটা রিপোর্ট আছে, একটা ট্রান্সলেশন আছে, একটা কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ অর্থাৎ সামারি, এবং তার সাথে কিন্তু গ্রামার। এই চারটে টপিক কিন্তু আমার বেঙ্গলিতে আছে। তো পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো কিন্তু আমাদের বলে দিয়েছে এখানে স্ট্রিক্টলি যে সেটা কিন্তু 10+2 লেভেলের হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড হবে। তো আমরা সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো প্রিপারেশন নেওয়ার সময়। তো এখানে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা আমি বলছি, যে এই যে এখানে যে লাস্ট পয়েন্টটা আছে, এই রিডাকশন অফ 10% অফ ফুল মার্কস মে বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস রিকোর্ড বাই ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে কি বলেছে, এখানে বলেছে যে কেউ যদি নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করে, অর্থাৎ নিজের নাম, নিজের রোল নাম্বার, নিজের টিকিট নাম্বার, বা নিজের কোনো রেসিডেন্সিয়াল বাড়ির অ্যাড্রেস, এনিথিং, যে কোনো পার্সোনাল আইডেন্টিটি যদি কোনোভাবে এক্সামিনারের মনে হয় যে এটা সে ডিসক্লোজ করার চেষ্টা করেছে, তাহলে কিন্তু সেখানে যে মার্কস সে পাবে তার থেকে 10% ডিডাক্ট করবে, এটা ওরা বলে দিয়েছে। এমনকি এটাও হতে পারে, এটা কিন্তু একটা ইমপ্রেশনের ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন খারাপ হলে কিন্তু, কারণ যেহেতু আমাদের ডিসক্রিপটিভ রাইটিং সেখানে কিন্তু টোটালটাই ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে এক্সামিনার রয়েছে সে কিন্তু তার যে ভালো লাগা খারাপ লাগা তার উপর কিন্তু নাম্বারটা ডিপেন্ড করে। অর্থাৎ যদি কোনো কারণে তার মনে হয় যে না সে ইচ্ছা করেছে প্রভোক করার চেষ্টা করেছে, বা ইনসিস্ট করেছে নাম্বার দেয়, বা কোনো রকম ডিসক্লোজ করেছে তার আইডেন্টিটি, তাহলে কিন্তু সে নাম্বার আরও কম আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করবে, এবং এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যখন প্র্যাকটিস করবে তখনও এইভাবেই প্র্যাকটিস করবে যে কোনোভাবে যেন নিজের কোনো পার্সোনাল আইডেন্টিটি যেন কোনোভাবে ডিসক্লোজ না হয়। তো সেটা প্র্যাকটিস কিন্তু এখন থেকে সেভাবেই করার চেষ্টা করো। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের সিলেবাস এবং স্কিম পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশনের মেইন বেসিক্যালি। তো এরপরে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ আগের বছর
2019 সালে এবং 2014 সালে কি কোশ্চেন এসেছে, তো সেগুলো আমরা এবার একটু দেখবো। তাহলে তোমাদের কি হবে একটু কোশ্চেন সম্পর্কে আইডিয়া হবে কি কি কোশ্চেন আছে কিভাবে আছে, তো আমরা সেইভাবে প্রিপারেশনটা নিতে পারবো। তো চলো দেখি। সো ফ্রেন্ডস, এটা আমাদের কোশ্চেন 2019 এর মিসলেনিয়াস এর মেইন এর। তো কী কী এসেছিলো আমরা একটু দেখে নিই। তো ফার্স্টেই যেটা এসেছিলো সেটা হচ্ছে ইংলিশ, এটা পেপার ওয়ান ইংলিশের কথা বলছে। তো ওই পেপার ওয়ানের ফার্স্ট ছিল যে ইংলিশে একটা ট্রান্সলেশন এসেছিলো অরবিন্দর সম্পর্কে, এবং যে ট্রান্সলেশনের যে লেভেল তোমরা একটু দেখতে পারো যে ট্রান্সলেশনের লেভেল কিন্তু বেশ হার্ড ছিল, অর্থাৎ একদম কিন্তু ইজি ট্রান্সলেশন ছিল না। অতএব একটু অ্যাবস্ট্রাক্ট সেন্সের ট্রান্সলেশন কিন্তু আসতে পারে, যেহেতু এটা এইচএস লেভেল, একটু আগে বললাম 10+2 লেভেলের কোশ্চেন, তো অতএব কিন্তু একটু হার্ড আসতে পারে। তো তোমরা সেরকমভাবে প্র্যাকটিস করো। এবং নেক্সট যে দুটো ট্রান্সলেশন করতে দিয়েছে 20-20-40 নম্বরে, তো সেকেন্ড যে ট্রান্সলেশনটা সেটাও কিন্তু বেশ ভালোই ছিল। তো এই যে দুটো ট্রান্সলেশন এসেছিলো, এরপরে যে এসেছিলো সেটা হচ্ছে একটা প্রেসি এসেছিলো। প্রেসিটা একটা টাইটেল দিতে বলেছিলো এবং তার সঙ্গে প্রেসিটা লিখতে বলেছিলো। তো প্রেসি জেনারেলি কীভাবে লিখতে হয় এটা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি। তো প্রেসি কিন্তু আমাদের একটা সুইটেবল টাইটেল দিতে হবে এবং তার সঙ্গে যেটা তার ওয়ার্ড কাউন্ট থাকবে সেই ওয়ার্ড কাউন্টের 1/3 লিখতে হবে। অর্থাৎ সাপোজ এটা যদি 120টা ওয়ার্ড থাকে তাহলে কিন্তু 40টা ± 5, অর্থাৎ 35 থেকে 45টা ওয়ার্ডের মধ্যে প্রেসি কিন্তু আমাকে লিখতে হবে। তো প্রেসি কীভাবে লিখতে হয় তার জন্য পরে একটা ভিডিও বানাবো আমি। তো নেক্সট যেটা এসেছিলো এটাও 40 মার্কসের ছিল। থার্ড যেটা ছিল সেটা হচ্ছে একটা রিপোর্ট এসেছিলো, রিপোর্টটা কি অ্যাক্সিডেন্ট ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোন কজেস কনসিকুয়েন্স অ্যান্ড কারেক্টিভ মেজার্স, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের জন্য যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয় বা তার জন্য কি কারণ, তার ফলাফল এবং তার কী কী মেজার হতে পারে তার উপর কিন্তু আমার একটা রিপোর্ট এসেছিলো। তো রিপোর্টের পয়েন্টস আমাদের কিন্তু মেনশান করে দেওয়া ছিল। তো পয়েন্টস যেহেতু দেওয়া ছিল তাহলে রিপোর্টটা লিখতে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ প্রত্যেকটা পয়েন্টস খুব ডিটেলভাবে ওরা বলেছিলো। এবং এটাই হোপফুলি এবারও কিন্তু সেরকমই কিছু দেবে যে পয়েন্ট কিন্তু মেনশান করে দেবে, যদি মেনশান নাও করে দেয় তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। অর্থাৎ রিপোর্ট লেখা কিন্তু খুব সহজ, তো সেইটা কিন্তু তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। তো পয়েন্টস আশা করি দিয়ে দেবে। এবং এখানে কিন্তু একটা কথা বলেছে, রাইট এক্স ওয়াই জেড ইন লিউ অফ ইউর নেম অ্যাড্রেস এক্সেট্রা ইফ নিডেড, অর্থাৎ যেটা আগে বলেছিলাম যে কোনোভাবে কিন্তু নিজের নাম কোনোভাবে ডিসক্লোজ করবে না, এক্স ওয়াই জেড এগুলো দিয়ে কিন্তু এগুলো প্রকাশ করবে, এগুলো মেনশান করে দিয়েছে। বাট যদি মেনশান না করে তাহলেও কিন্তু তোমরা এটা মাথায় রাখবে, কখনোই কিন্তু নাম লিখবে না। যদি মেনশান করে দেয় যে কনসিডার ইফ ইউ আর সাম ওয়ান এক্স বা সাম নাম রাম শ্যাম যদু মধু, সো দেন ইউ ক্যান রাইট দেম। যদি তোমার নাম ওখানে মেনশান করে দেয় যে ধরো তুমি হচ্ছে রাম, তাহলে তুমি সেখানে নাম লিখতে পারো, রাম লিখবে এবং সেটাই লিখবে। বাট যদি মেনশান না করে তাহলে কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে লেখাটাই বেটার। তো তারপরে যে গ্রামার এসেছিলো, তো গ্রামারে কিছু এসেছিলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে তিন ওয়ার্ডের অপশান ছিল, সেই অপশানের মধ্যে যে কোনো একটা ফিলিংস যে কোনো একটা কিন্তু অপশান ওখানে বসাতে হবে, অর্থাৎ লস্ট লুজিং লুজের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরকম 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিলো প্রত্যেকটা 2 নম্বর করে। তারপরে কী এসেছিলো, তারপরে এসেছিলো যে 5টা যে কারেকশান, অর্থাৎ এখানে 10টা সেন্টেন্স আছে, তো সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে কোনো 5টা কিন্তু কারেকশান করতে বলেছিলো। তো সেটাও খুব একটা কঠিন নয়, তোমরা যদি গ্রামারটা একটু ফলো করো তাহলে কিন্তু কারেকশান খুব ইজি ম্যাপেরই কারেকশান দিয়েছিলো, খুব একটা কঠিন কিছু দেয়নি। তো নেক্সট যেটা দিয়েছিলো নেক্সট হচ্ছে ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন, অর্থাৎ ইডিয়ামস এবং ফ্রেজ এইগুলোর ওপর কিন্তু দিয়েছিলো 5টা, যে কোনো 5টা করতে হতো ইডিয়ামস বা ফ্রেজ। অতএব এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যদি তোমরা ইডিয়ামস ভালো করে পড়ো বা ওয়ান ওয়ার্ড, এবার এমন নয় যে এবছর ইডিয়ামস আগের বছর ইডিয়ামস দিয়েছে মানে এবছর ইডিয়ামস দেবে, এবছর কিন্তু ওয়ান ওয়ার্ড দিয়ে দিতে পারে বা দুটো সিনোনিম দুটি অ্যান্টোনিম দিতে পারে। অতএব এগুলো কিন্তু ভোকাবসের পার্ট, তো যে কোনো কিছু দিতে পারে। অতএব তোমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে, কিন্তু ওয়ান ওয়ার্ড আবার ইডিয়ামসটা কিন্তু মাস্ট পড়ে যাবে, কারণ এখান থেকে দেওয়ার কিন্তু পসিবিলিটি আছে বেশ। তো সেগুলো কিন্তু অনেক বেশি অ্যাকুরেসি হয় এবং কিন্তু সেখানে নাম্বারটা ক্যারি করা যায়, তো তোমরা সেটা একটু মাথায় রেখো। তো এই ছিল আমাদের পেপার ওয়ান অর্থাৎ ইংলিশের কোশ্চেন। তো এবার হচ্ছে পেপার টু, পেপার টুতে বেঙ্গলি, বেঙ্গলিতে কী গিয়েছিলো একটা ফার্স্ট 40 নম্বরে একটা একটা গদ্যাংশকে খুব সংক্ষেপে লিখতে সামারাইজ করতে বলেছিলো, তো সেটার মার্কস ছিল 40। তো সেটা খুব একটা কঠিন দেয়নি, মোটামুটি সহজই ছিল। নেক্সট হচ্ছে কি একটা বাংলায় অনুবাদ ট্রান্সলেশন দিয়েছিলো 2খানা 20-40 নম্বরের মতো। তো নেক্সট তারপরে দিয়েছিলো একটা রিপোর্ট লিখতে বলেছিল নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, অর্থাৎ এর উপর একটা রিপোর্ট লিখতে বলেছিল। সেখানে কিন্তু কোনো অপশান দেয়নি, সরি কোনো পয়েন্টস দেয়নি, অর্থাৎ আগের যে ইংলিশ রাইটিংয়ে যেখানে পয়েন্টস দিয়েছিল বাংলায় কিন্তু সেরকম পয়েন্টস দেয়নি। অতএব এটা তোমাদেরকে কিন্তু নিজেদেরই লিখতে হবে ভেবে চিনতে। অতএব এই বাংলার যে রিপোর্ট তার জন্য কিন্তু বেশ কিছু রিপোর্ট তোমাদের একটুখানি প্রিপেয়ার হয়ে যেতে হবে, শুধু বাংলা নয় তার ইংলিশটাও প্যারালেলি পড়বো, কারণ পয়েন্ট ইংলিশে নাও দিতে পারে। নেক্সট গ্রামার পোর্শন কি, গ্রামার পোর্শনে একটা অশুদ্ধি সংশোধন ছিল কতগুলো, এক কথায় প্রকাশ ছিল এবং বাগধারা অর্থাৎ প্রবাদ প্রবচন নিয়ে তার সাহায্যে একটা মেক সেন্টেন্স করতে বলেছিল। তো এই ছিল কিন্তু আমাদের বেঙ্গলি। এবার এগুলোই যে দেবে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ,
ইডিয়মস বা বাগধারা এগুলোই যে দেবে তা কিন্তু না, এগুলো কিন্তু অন্যও দিতে পারে, অন্য কিছুও দিতে পারে, সমাজ দিতে পারে, সন্ধি দিতে পারে, তো সেগুলো কিন্তু তোমরা সেইভাবেই প্রিপারেশনটা নেবে। তো এই ছিল আমাদের বেঙ্গলি। তো নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে কি ছিল, ফার্স্ট একটা রোহিঙ্গা ইস্যু দিয়েছিল, এবং তারপরের পার্ট ছিল কমনওয়েলথ গেমস, তারপরে ছিল পিওএ অ্যাক্ট, এবং ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি, এবং এইচআইভি ভিসা। তো এই ছিল আমাদের জেনারেল স্টাডিজের কিন্তু একটা পার্ট, পার্ট ওয়ানের কোশ্চেন। তো এই স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু ইন্টারন্যাশনাল ইস্যু সম্পর্কিত, এবং মিসলেনিয়াসের যে ট্রেন্ড তাতে কিন্তু দেখা যায় ইন্টারন্যাশনাল ইস্যুর উপর কিন্তু প্রতি বছরই ওরা কোশ্চেন দেয়। অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল ইস্যুগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ইস্যু এবং স্টেটের ইস্যু তো মাস্ট, এ তো পড়তেই হবে। স্টেটের বিভিন্ন কারেন্ট ইস্যু এবং কারেন্ট ইভেন্টস কিন্তু সবসময় ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য। কারেন্ট ইস্যু কিন্তু আমাদের বারবার পড়তে হবে। আমি বলে দেবো যে কোন কোন টপিক আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য, তার জন্য একটা নেক্সট ভিডিও বানাবো, তোমরা অবশ্যই দেখো। তো তারপরে যে পার্টটা ছিল সেটা অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ এখানে পাঁচটা অ্যাব্রিভিয়েশন দিয়েছে। তবে এমন নয় যে প্রতি বছরই এরা অ্যাব্রিভিয়েশন দেবে, এখানে কিন্তু অন্য কোশ্চেন দিতে পারে। অর্থাৎ বিগত বছরে যদি তুমি 2004 সাল থেকে মিসলেনিয়াসের কোশ্চেন দেখো, তো বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তো লাস্ট ইয়ার অ্যাব্রিভিয়েশন দিচ্ছে। তো অ্যাব্রিভিয়েশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাব্রিভিয়েশন কিন্তু পড়তে হবে। তো তারপরে যে পার্টটা দিয়েছিল সেটা বলছে যে কিছু প্রোগ্রামের নাম দিয়েছিল, কিছু স্কিম, সেগুলো লঞ্চ ইয়ার কবে সেগুলো কিন্তু মেনশন করতে হবে। তো এখানেও একটা কোশ্চেন কিন্তু এটা পড়তে হবে, আমাদের রিসেন্ট যে স্কিমগুলো লঞ্চ হয়েছে সেগুলো সম্পর্কে, তাদের যে তো রিসেন্ট যে স্কিম বা প্রোগ্রামগুলো লঞ্চ হয়েছে সেগুলোর যে এস্টাবলিশমেন্ট ইয়ার সেগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে, রেডি করতে হবে। তো তারপরে যে আছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল এবং কিছু শর্ট কোশ্চেন ছিল। তো সেগুলো বেসিক্যালি স্ট্যাটিক জিকে থেকে ছিল এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ছিল, তো সেগুলো খুব একটা কঠিন দেয়নি, মোটামুটি সহজেই দিয়েছিল। এবং তারপরে যেটা ছিল সেটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। তো অ্যারিথমেটিক পার্টে কি ছিল, অ্যারিথমেটিক পার্টে কিন্তু টোটাল আমার কোশ্চেন ছিল হচ্ছে 15টা। টোটাল 15টা কোশ্চেনের মধ্যে অ্যাটেম্প করতে বলেছিল 10টা কোশ্চেন, অর্থাৎ 15টা কিন্তু 5টা এক্সট্রা কোশ্চেন দিয়েছিল। তো আমাদের এবারও এক্সপেক্ট করতে পারি আমরা কিন্তু 15টা কোশ্চেন দেবে, মিনিমাম 15টা হয়তো দেবে, তার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হবে। এবার তাহলে এবং অঙ্কের যে লেভেল সেটা কিন্তু খুবই খুবই ইজি মানের দিয়েছিল, একদমই সহজ লেভেলের অঙ্ক দিয়েছিল। অতএব খুব কঠিন কিন্তু অঙ্ক করার দরকার নেই, যেহেতু ডেসক্রিপটিভ মেথডের অঙ্ক সেহেতু কিন্তু সহজ অঙ্ক দেবে বলেই মনে হয়। এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা সেইভাবে প্র্যাকটিস করো যে খুব একটা কঠিন অঙ্ক করার দরকার নেই, বাট তার যে ডেসক্রিপটিভ প্রত্যেকটা পার্টের ডেসক্রিপটিভ পার্টে কী করে অঙ্ক করতে হয় সেটা কিন্তু তোমরা ভালো করে করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কের পার্টটা ভালো নাম্বার ক্যারি করবে, এমনকি ফুল মার্কসও ক্যারি করতে পারো। তো এই ছিল আমাদের 2019-এর কোশ্চেন। তো আমরা যদি 2014 সালে মিসলিনিয়াস কোশ্চেনটা দেখে নিই, সেখানে বেঙ্গলি পেপারে কী এসেছিলো, দুটো ফার্স্টেই দুটো ট্রান্সলেশান এসেছিলো, তারপরে এসেছিলো হচ্ছে একটা সারাংশ লিখন, অর্থাৎ একটা সামারি এসেছিলো, এবং তারপরে একটা প্রতিবেদন এসেছিলো। প্রতিবেদনটা কি, মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের প্রধান উপাদান অপচয় বন্ধ করা, এই বিষয়ে একটা প্রতিবেদন ছিল, এবং তার সঙ্গে একটা অপশানও ছিল শিশু শ্রম বন্ধের পন্থা ও পদ্ধতি বিষয়ে। তো সেক্ষেত্রে কিন্তু দুটো অপশান দিয়েছিল প্রতিবেদনের ক্ষেত্রে, এবং গ্রামারের ক্ষেত্রে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ এবং প্রবাদ প্রবচনে সার্থক বাক্য রচনা কিন্তু দিয়েছিল। এবং 2000 তারপরে ও ইংলিশ এক্সামে কি এসেছিলো, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু দুটো ট্রান্সলেশান এসেছিলো, একটা প্রেসি এসেছিলো, এবং তারপরে বেশ কিছু গ্রামার এসেছিলো, এবং একটা রিপোর্ট এসেছিলো ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা। তো এই ট্রাফিক সমস্যা কলকাতার এই বিষয়ে কিন্তু একটা রিপোর্ট এসেছিলো, এবং তার সঙ্গে কিছু পয়েন্টসও এরা সাপ্লাই করে দিয়েছিলো, এবং তারপরে কিছু বেশ কিছু গ্রামার এসেছিলো, এবং লাস্ট যেটা এসেছিলো ইডিওমেটিক ফ্রেজ সেটাও কিন্তু এসেছিলো, এবং কারেকশান এসেছিলো। 2014 এবং 2019 কিন্তু একই রকম কোশ্চেন এসেছিলো। তো আমরা আশা করতে পারি পরের বছরে একরকম দিতে পারে, কিন্তু এটা কিন্তু একই কোনো ম্যান্ডেটরি রুল না যে এই কোশ্চেনগুলোই দেবে, এটা একটা ট্রেন্ড। তো আমরা এইগুলো খুব ভালো করে পড়বো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রিপারেশন রাখবো যে আদার্স যদি এক্সাম দেয়, আদার্স অন্য কিছু দিয়ে দেয়, অর্থাৎ ইডিওমে যে ওয়ান ওয়ার্ড দিয়ে দেয়, তখন কিন্তু আমরা তো সেগুলো অ্যাটেম্প করতে পারি, সেগুলো কিন্তু আমরা অবশ্যই প্রিপেয়ার থাকবো। তো নেক্সট যেটা জিকের পার্টে ছিল, যেটা জেনারেল নলেজ ছিল, সেখানে কী ছিল, সেখানে ছিল মেক অ্যান অ্যাসেসমেন্ট রেসপন্স অফ ইন্ডিয়ান স্টেট ইন প্রিভেন্টিং ক্রাইম এগেনস্ট ওমেন, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটা টপিক ছিল। সেকেন্ড ছিল ব্রিক্স, তখন ব্রিক্স হয়েছিল, তো ব্রিক্সের একটা ব্যাংক সিগনিফাইজ দ্য এন্ড অফ ওয়েস্টার্ন হেগিমনি, তো তার উপর একটা আর্গুমেন্ট চেয়েছিল। এবং তারপরে কী ছিল, নেক্সট কোশ্চেন ছিল স্টেট দ্য চেঞ্জিং ইন্ডিয়ান ফরেন ডিরেক্ট ইনভেস্ট, অর্থাৎ FDI ইন ডিফেন্স সেক্টর, এটা সম্পর্কে দিয়েছিল। এবং তারপরে ইসরায়েল প্যালেস্টাইনের কনফ্লিক্ট সম্পর্কে লিখতে দিয়েছিল, এবং ইন্ডিয়া চায়নার যে কমন ইন্টারেস্ট এবং কোঅপারেশন, তো এটার ব্যাপারেও একটা এক্সপ্লেনেশন চেয়েছিল। তো এই হচ্ছে আমাদের 5টা কিন্তু জিকে থেকে দিয়েছিল। তো স্বাভাবিকভাবে বললাম যে আগের কোশ্চেনটা তো জাস্ট স্টাডি করে বুঝলাম, এটা তো যেটা বুঝলাম ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইন্টারন্যাশনাল ইস্যু কিন্তু একটা
প্রতি বছরই মিসলেনিয়াসের জন্য ফেভারিট থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই রিসেন্ট যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো ঘটবে তো সেগুলোর উপর কিন্তু অবশ্যই জোর দেবে। তো অ্যাব্রিভিয়েশন ছিল, তো অ্যাব্রিভিয়েশনের সাথে আরও বেশ কিছু কোশ্চেন ছিল, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল এবং কিছু এমনি ডাইরেক্ট কোশ্চেন ছিল, শর্ট কোশ্চেন। তো এই নিয়ে কিন্তু আমাদের জিকে পার্টটা তৈরি করেছিল। এবং তারপরে যেটা অ্যারিথমেটিক পার্ট আছে, তো এরপর আমাদের অ্যারিথমেটিক পার্ট রয়েছে। তো অ্যারিথমেটিক পার্টে কিন্তু ওরা 2014 সালে কিন্তু দুটো সেট করেছিল, সেট ওয়ান এবং সেট টু। তার মধ্যে বলেছিল যে টোটাল 10টা করতে হবে, টোটাল 12টা কোশ্চেন ছিল, টোটাল 10টা করতে হবে, কিন্তু সেট ওয়ান থেকে 5টা করতে হবে, সেট টু থেকে 5টা করতে হবে। অর্থাৎ ওরা কিন্তু এটা স্ট্রিক্টলি বলে দিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু 2019-এ যদিও এরকম কিছু বলেনি, টোটাল 10টা বলছে, কিন্তু 2000 এই বছর অর্থাৎ এই বছরে কিন্তু মেন্সে আমাদের কিন্তু এটা হতে পারে যে ওরকম এরকম স্ট্রিক্ট বলে দিল যে এই সেটের ওয়ান থেকে একটু, সেট টু থেকে এত। অর্থাৎ তোমাদের কিন্তু অঙ্ক তখন কিন্তু একটু হার্ড হয়ে যাবে, বাট অঙ্কের লেভেল কিন্তু খুব সহজ দেয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের কোশ্চেন অ্যানালাইসিস। আমি ডিটেল অ্যানালাইসিস করলাম 2014 এবং 2019 সালে। তোমরা পারলে আরও আগের কোশ্চেনও দেখতে পারো। 2004 সাল থেকে প্রতি বছর মিসলিনিয়াস এক্সামিনেশন হতো আগে, তো তখনকার কোশ্চেনও তোমরা স্টাডি করতে পারো। তো মোটামুটি এইটাই ট্রেন্ড তোরা পিএসসি ফলো করে। তো এই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তো এর উপর বেস করে তোমরা যে প্রিপারেশনটা নেবে, তো সেটা কেমনভাবে নেবে, তো তার অ্যারিথমেটিক পোর্শন বা জিকে পোর্শন বা ইংলিশ বেঙ্গলি কীভাবে কী লিখবে, তার জন্য আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো, তোমরা তো সেগুলো ফলো করবেই। তো তার সঙ্গে সঙ্গে প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নেওয়া শুরু করো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। খুব তাড়াতাড়ি দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। চলো, বাই বাই।